একজন নারী উদ্যোক্তার পোশাক নিয়ে কটূক্তি এবং অপমান কেন করা হইল? আদালতের নির্দেশের পরেও কেন এত চলচাতুরি আমার সাথে করা হইল? এই যে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম এবং আমার আমি এখন পর্যন্ত আমার আমাদের বোনাস বেতনের দায়িত্ব কারা নেবে? বেতন বোনাস আমরা আমি দিতে পারি নাই, এটার দায় আসলে কে নেবে? আমি আরো একটা কথা ভাইয়া যুক্ত করতে চাই, সেটা হলো এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর না হলেও 25-30 হাজার অভিযান কিন্তু তারা পরিচালনা করেছেন। সেখানে অ্যাকসেপ্ট আমি একমাত্র যে কিনা যার দোকান ওনারা এতদিন বন্ধ রাখলেন কোনো অদৃশ্য কারণ ছাড়া, এবং যেখানে অভিযানের পরের দিনই আমি কিন্তু জরিমানাটা দিয়ে দিই। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করি, এর মধ্যে আমি কি পরিমাণ হয়রানির শিকার হয়েছি। আমি আসলে আমি যখন ওনারা আমার দোকানটা যখন খুলে দেয় না, তখন আমি আমার ওকে আইনজীবীর মাধ্যমে আমি যখন ওনাদের কাছে প্রায় 10 দিন ধরে ঘুরতেছি, আমার দোকান খুলে দিচ্ছেন, আমার আইনজীবীর মাধ্যমে যখন ওনাদেরকে নোটিশ প্রেরণ করি, তখন জব্বার মণ্ডল মিডিয়া সহ আমার অফিসে রেড দেওয়ার চেষ্টা করে। তখন আমার অফিস, আমি যেহেতু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, সামাজিকভাবে আমি মুখ দেখাতে পারছিলাম না, আমার অফিস বন্ধ থাকায় সে আমাকে নতুন করে আর কোনো ঝামেলায় ফেলাইতে পারে নাই, এবং সে আমার অফিস বন্ধ হয়ে সে আবার আমার ধানমন্ডি শোরুমে অভিযান করতে চায় মিডিয়া সহ। কিন্তু তখন ধানমন্ডি শোরুমটি ওই দিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে সে আমার ধানমন্ডি শোরুমে অভিযান পরিচালনা করতে পারে না। তখন আমি ভয় পেয়ে স্বাভাবিকভাবে আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আমি বন্ধ করে দিই, এবং মহামান্য হাইকোর্ট রুল জারি করার পরে পুনরায় আমি আমার প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করি, অন্যান্য শোরুমগুলো এবং আমার অফিস। তাহলে এই এই যে নারীর প্রতি সহিংসতা, এটার কারণ কি? আজকে কি শুধুমাত্র আমি একজন নারী উদ্যোক্তা বলে আজকে আমাকে এত এত পেরেশানির শিকার হইতে হলো? আমার এক মাসে আমার ব্যাপক ক্ষতি হয়েছে, এটা আমার আমার মান সম্মান, আমি বললাম আমার বাচ্চা স্কুলে যেতে পারে নাই, আমি কতটা সামাজিকভাবে আমি বিধ্বস্ত, আমার অনলাইনের সেল ফল করছে, আমার কোনো শোরুমে কাস্টমার যায় না কতদিন, মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে একদম, এবং গুলিস্তান যে শব্দটি, গুলিস্তান শব্দটি কোথায় পেয়েছে, মানে যারা নিউজ করেছে বা যারা এই ধরনের টাইটেল ব্যবহার করেছে, গুলিস্তান শব্দটিতেও ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা মুখে বলেন এই গুলিস্তান শব্দের কথা। আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা যদি পরিষ্কার জানতে পারলাম যে আপনি বলছেন যে ভোক্তা অধিকার আপনাকে মূলত এক ধরনের হয়রানি করেছে, জি, এবং আপনি আর্থিকভাবে এবং সামাজিকভাবেও আপনি লৌকিকতিপন্ন হয়েছেন এবং এই লৌকিকতিপন্ন শিকার হয়েছে আপনার পরিবারের সদস্য, জি।